আলু পিপা কাটে সিদ্ধ বসে দিচ্ছি, সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে। তা চলো এবার পালি নিয়ে আমি চলে যাচ্ছি পিছনে। পিছনে কি তুলবো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম সুপারি গাছে, সেই সুপারিটা তোমরা দেখতে পেয়েছো নাকি আমি জানি না। তো দেখো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখেছো কত সুন্দর সুপারিগুলো হয়েছে। হ্যাঁ, আরে এ গাছে হয়েছে, এ গাছে পাতাটা মানে ঢাকা পড়ে গেছে, দেখাচ্ছে না। তবে এ গাছে আর দেখো সুপারি পেকে গেছে হলুদ হলুদ হয়ে। এবার আমি পালি নিয়ে চলে এসেছি, এ দেখো গাঁদাল পাতা তুলতে। এ দেখো গাঁদাল পাতাগুলো তুলবো, কত গাঁদাল পাতা হয়েছে দেখেছো। এ দেখো লেবু গাছে, হ্যাঁ লেবু ধরেছে, এই দেখো দেখতে পেয়েছো, এই দেখো দেখো। তা চলো গাঁদাল পাতাগুলো আমি তুলে নিই, দেখো অনেক হয়েছে। তা চলো গাঁদাল পাতাগুলো তুলে নিই। তো এ দেখো তোলা হয়ে গেছে গাঁদাল পাতাগুলো, মানে গন্ধ ভাজালি পাতা যেটাকে বলছি আর কি। তা চলো এবার আমি কলে চলে, দেখো এখানে কী সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে, দেখতে পেয়েছো। তো এবার আমি কলে গিয়ে এটাকে ভালো করে ধুই নি। তো এ দেখো কলে চলে এসছি আমি, এই যে তা চলো ভালো করে। তো আমি গাঁদাল পাতাগুলো ধুয়ে নিলাম, এবারটা ঘরে চলে যাচ্ছি। আর একজন এখানে মেহেন্দি করছে বসে, দেখো মেহেন্দি করছে, দেখেছো মেহেন্দি পড়ছে, দেখো একা একা, তাকে কেউ লাগেনি মেহেন্দি পরিয়ে দিতে, ও একা একাই পড়ে বন্ধুরা জানো তো। আর চলো দেখালাম গাঁদাল পাতাগুলো তুলে আমি ধুয়ে নিয়ে আসলাম, এরপর আমি আবার রান্নার পরে ভিডিও নিয়ে আসছি। তো গাঁদাল পাতাটাকে সরষা লঙ্কা আর হচ্ছে বেটে তাকে ভাজা ভাজা করব, আর আলু সোয়াবিনের ঝোল পিপা দিয়ে। তা চলো বন্ধুরা আসছি রান্নার পরে, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।